আসসালামু আলাইকুম আমি উম্মেন নিল্লু আজ আপনাদেরকে অসম্ভব সুন্দর খুবই মোখরোচক নারিকেলের পুর ভরা এই ফুলপিঠাগুলো তৈরি করে দেখাবো বানানো খুবই সহজ সারা বছরই খাওয়া যায় শীত বা গরম যে কোনো মৌসুমে আপনি চাইলে বেশি পরিমাণে বানিয়ে প্রয়োজনও করতে পারবেন অতিথি আপ্যায়নে বা বিয়ে বাড়ির ডালা সাজানোর ক্ষেত্রে এই মচমছে আর খাস্তা পিঠা তৈরি থাকবে বেশ কিছু গোপন টিপস অ্যান্ড টেকনিক একই সাথে এই পিঠাগুলো কিন্তু আমি আজকে আপনাদেরকে সুগার ফ্রি কিভাবে তৈরি করবেন সেই টেকনিকটাও দেখাবো আশা করছি ডায়াবেটিস পেশেন্ট বা যারা স্বাস্থ্য সচেতন আছে সুগারের ক্যালোরির ভয়ে মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে পারেন না তাদের জন্য উপকারে আসবে তাহলে চলেন রেসিপিটির মূল স্টেপে চলে যায় প্রথমেই ডো তৈরির জন্য সমান করে এক কাপ প্যাকেটের সাদা আটা নিচ্ছি কেউ চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে খাস্তা আর মচমচের জন্য আজকের রেসিপিতে প্যাকেটের সাদা আটা নিলে বেশি ভালো হয় প্যাকেটের সাদা আটা বলতে এটা কিন্তু চালের গুড়ি নয় গমের খোসা ছাড়ানো সাদা যে প্যাকেটের আটাগুলো পাওয়া যায় সেই আটা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি কালো জিরা একটা চামচ পরিমাণ লবণ আর কালো জিরা আটার সাথে মিশিয়ে এবার গুরুত্বপূর্ণ একটা স্টেপ আপনাদেরকে দেখাবো এবং এটা বলা চলের গোপন একটা স্টেপ এতে করে কিন্তু পিঠার উপরের শেলটা বেশ মচমচে আর খাস্তা হবে এর জন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার কুকিং অয়েল আমি এখানে সোয়াবিন অয়েলটাই নিয়েছি একদম কষকষে গরম করে নিয়েছি গরম তেল আটার সাথে হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব মেশানোর একটা পর্যায়ে কিছুটা তাপমাত্রা কমে আসলে হাত দিয়ে মেশানো যাবে আর এই তেলের সাথে কিন্তু কিছুই নাই শুধু খালি তেল আমি চুলাই গরম করে নিয়েছিলাম আর এক কাপ আটার জন্য তিন টেবিল চামচ পরিমাণ তেলই লাগবে ব্রেড ক্রামের মতো হবে মেশানোর একটা পর্যায়ে ঠিক সে পর্যায়ে এটা একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা মিডিয়াম টাইটও তৈরি করে নিতে হবে খুব বেশি টাইটও না আবার খুব বেশি নরমও না এখানে একটা টিপ হচ্ছে ডো যদি কোনো কারণে একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে অতিরিক্ত আটা দিয়ে ডোটা একটু টাইট করে নিতে হবে ডো যদি নরম হয় সেক্ষেত্রে কিন্তু ফুলপিঠার ফুলের শেপ দিতে অসুবিধায় পড়তে হবে তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা কিছুটা টাইট করে নিতে হবে মিডিয়াম টাইট ডো রেডি আর এখানে হাফ কাপ পানি থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি পেঁচে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আট থেকে দশ মিনিটের জন্য আর এই ফাঁকে ভেতরের পুটটা রেডি করে নেব পুর তৈরির জন্য এখানে আমি এক কাপ উপর ওপর করে নারিকেল কোড়া নিয়েছি আপনি চাইলে তো চিনি দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন তবে আজকে আগেই বলেছি ডায়াবেটিস পেশেন্ট বা যারা ক্যালোরির ভয়ে মিষ্টি খাবার খান না তাদের জন্য আজ থেকে চিনি না শুধুই জিরোক্যাল আপনি চাইলে জিরো এই ট্যাবলেটগুলো গুঁড়ো করে স্বাদ অনুযায়ী ইউজ করতে পারেন তবে আজ আমি প্যাকেটের গুঁড়ো ফর্মে আছে এই স্যাশেগুলোই ব্যবহার করছি জিরো জিরোকেলের প্রতিটি স্যাশে বা একটি ট্যাবলেটে একটা চামচ পরিমাণ চিনির সমান মিষ্টি হয় তাই আমি এখানে পাঁচটা স্যাশে ব্যবহার করছি এক কাপ নারিকেলের জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন আমার আজকের রেসিপি এবং টিপসগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন গুঁড়ো দিচ্ছি ফ্লেভারের জন্য কোয়াটার টি স্পুন এবার জিরো ক্যালের গুঁড়ো আর এলাচ গুঁড়ো আগে নারিকেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব মেশানোর একটা পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নারিকেলের সাথে মিশিয়ে নেব মেশানোর একটা পর্যায়ে আঠালো ভাব চলে আসবে তবে আরও ভালো ফ্লেভারের জন্য এ পর্যায়ে আমি অ্যাড করছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি কেউ চাইলে ঘি স্কিপও করতে পারেন নারিকেলের সাথে ঘি ভালো মতো মেশানোর পর আমি ছোট ছোট লাড্ডু করে নিচ্ছি এতে করে সেপ দেওয়ার সময় সুবিধা হবে লাড্ডুগুলো এক সাইডে রেখে দিচ্ছি এবার যে ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এতক্ষণে কিন্তু ডোটা বেশ খানিকটা নরম হয়ে এসেছে এবার ডো থেকেও আমি সামান্য পরিমাণ ডো নিচ্ছি এরকম গোল গোল করে নিচ্ছি আর এভাবে গোল করে বেলতে গেলে বেলতে বেশ সুবিধা হবে কেউ চাইলে পুরো ডোটা একবারে বড় রুটির মতো করে বেলে নিয়ে গোল কাটার দিয়ে কেটেও কিন্তু সেপ দিতে পারেন ছোট এই গোল রুটিটা খুব বেশি মোটাও করি নেয় আবার খুব বেশি পাতলাও করি নেয় সেপ দেওয়ার জন্য প্রথমে এক সাইড থেকে এভাবে ভেতরে কিছুটা অংশ ঢুকে নিচ্ছি আমি যেহেতু পাঁচটা পাতা করব তাই আমি পাঁচটা এভাবে মানে পাঁচটা অংশ এভাবে ভেতর দিকে নিয়ে নিচ্ছি সমানভাবে নেওয়ার চেষ্টা করবেন এতেগুলো পাতাগুলো বেশ ভালো হবে কেউ চাইলে কিন্তু চারটাও করতে পারেন আবার তিনটাও করতে পারেন পাঁচটা করলে আমার কাছে বেশ ভালো লাগে ফুলগুলো দেখতে তাই আমি পাঁচটাই করছি এ পর্যন্ত সেপ দেওয়ার পর শেপ দেওয়া এই রুটিটা উল্টে নিতে হবে আর যে পুরটা গোল গোল ছোটো করে রেখেছিলাম একটা অংশ নিয়ে মাঝখানে দিয়ে চারিপাশে সিল করার জন্য এখানে আমি সাদা পানি নিয়েছি রুম টেম্পারেচার থাকা নর্মাল পানিটাই ব্যবহার করছি চারিপাশে লাগিয়ে নিয়ে তারপর এ পর্যায়ে শেপ দেওয়ার টেকনিকটা আপনাকে দেখে বুঝে নিতে হবে দুইটা কর্নার একসাথে করে নিচ্ছি তারপর কর্নারের ওপরের অংশটা হাত দিয়ে চেপে আটকে নিচ্ছি তারপর ধারের যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলো একটা একটা করে নিয়ে এভাবে মাঝখানে আটকে নিতে হবে এই ফুলপিঠাগুলো সেপ দেওয়া কিন্তু খুবই সহজ একবার যদি আপনার হাতের মধ্যে চলে আসে দেখবেন চট জলদি আপনি একটা একটা করে বানিয়ে নিতে পারছেন আর শুধু দেখতেই সুন্দর না আজকের রেসিপিটা যেভাবে সাজিয়েছি এটা খেতেও কিন্তু ভীষণ মজার আর একবার ভেজে আপনি রেখে এটা কিন্তু সারাদিন মচমচে আর খাস্তায় থাকবে এমনটাই উপভোগ করতে পারবেন তাই বিয়ে বাড়ি ডালাতে বা অতিথি আপ্যায়নে আগে থেকেই ভেজে রেখে আপনি পরিবেশন করতে পারবেন নিচের এই অংশগুলো এভাবে তুলে দিলেই কিন্তু এক একটা করে পাতা সেপ চলে আসবে দেখলেন তো কত চমৎকার ফুলগুলো তৈরি হয়ে গেল বানানো খুবই সহজ তাই আজই আপনি বানিয়ে নিতে পারেন আর উল্টো পাশটাও দেখেন খুবই সুন্দর কিউট কিউট এই ফুলগুলো যে কেউ দেখেই খেতে চাইবে সবগুলো ফুলই এখানে আমি একইভাবে শেপ দিয়ে নিয়েছি ফ্রোজেন করার জন্য একটা ট্রের মধ্যে এভাবে সাজিয়ে বরফ করে নিয়ে তারপর জিপ ব্যাগে ভরিয়ে মাস জুড়ে আপনি সংরক্ষণ করতে পারবেন এই ফুলগুলো গরম তেলে ভাজার ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে তেল একটু গরম থাকতে হবে হালকা গরম তেলে ভাজলে ফুলগুলোর মুখ খুলে যাওয়ার চান্স থাকে তাই গরম ডুবো তেলে ভাজার সময় আরও একটা দিক খেয়াল রাখতে হবে ছাড়ার পর কিছুক্ষণের মধ্যেই উল্টে দিতে হবে এতে করে শক্ত হয়ে আসবে আর মুখগুলো খুলে যাওয়ার চান্স থাকবে না আমি ভাজার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ফুলগুলো উল্টে দিচ্ছি আর যদি আপনি না উল্টে দেন এক হওয়ার পর যদি আপনি উল্টে দিতে চান সেক্ষেত্রে কিন্তু মুখগুলো খুলে আসার চান্স থাকবে তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর দুই পাশে একটু শক্ত হয়ে আসলে খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না দুই পাশে সমান তালে উল্টে পাল্টে ভেজে বাস আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এর ভেতরটা কত সুন্দর কিছু টিপস অ্যান্ড টেকনিক ফলো করলে যে কোনো খাবারের মান কিন্তু খুব ভালো হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও আমার ফেসবুক পেজে লাইক দেন নাই অবশ্যই লাইক দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ